আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখে বলতেছেন, আল্লাহ আমার কি জান্নাত দেবেন? আল্লাহ ডেকে বলেন, নবী মানুষ কেন জান্নাত দেব না? অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে জান্নাত দেব। মূসা নবী ডেকে বলে, আল্লাহ জান্নাত তো দিবেন বুঝলাম, কিন্তু জান্নাতে আমার প্রতিবেশী কি হবে? আমি যে জান্নাতে ফ্ল্যাটে থাকব তার পাশের ফ্ল্যাটে কে থাকবে, আমার প্রতিবেশী কে হবে জানতে বড় মনে চায়। কারণ দুনিয়াতে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে মারামারি করে, প্রতিবেশী যদি ভালো না হয় সেই গ্রামে সেই জায়গায় বসবাস করে শান্তি পাওয়া যায় নাকি অশান্তি? কথা বলেন না কেন? আমাদের সমাজে প্রতিবেশীদের ঝগড়া মারামারি আছে না নাই? আপনি হয়তো বা কারো বাড়ির ধার দিয়ে একটু যাতায়াত করেন, রাস্তা ব্যবহার করেন, দেখবেন ওই লোকের সাথে একটু অনিশ বিষয় গেলে রাগ কইরা ওই রাস্তার মধ্যে ব্যারিকেড দেয়, রাস্তার মধ্যে বেড়া দেয়, দেয় না, দিয়ে বলে আমার সাথে ঝগড়া করবা আর আমার বাড়ির ধার দিয়া এই ভিআইপি রোড ব্যবহার করবা, তা হবে না, ব্যারিকেড দিলাম, এখন কোন দিক দিয়ে যাবা চান্দু? কথা কন না খেয়া তো এরকম সমাজে আছে না? না, যাতায়াতের রাস্তা বন্ধ করে, হয়তোবা কারো পানি একটু নেমে যায়, বৃষ্টি হওয়ার পরে বাড়ির পানিটা নেমে যায়, এটা নিয়েও ঝগড়া আছে, আছে না? না, পানি নিয়ে দ্বন্দ্ব, রাস্তা নিয়ে দ্বন্দ্ব, চলাচল নিয়ে দ্বন্দ্ব, সামান্য একটু হয়তোবা গাছের ডাল যদি বাড়ির উপরে যায় ওইটা নিয়েও দ্বন্দ্ব, আছে না? না, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে হিংসা মারামারি আছে না নাই? অথচ প্রতিবেশীর হক যদি আমরা জানতাম কোনোদিন আমরা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতাম না। কথা বলে ঠিক কে বা? এ বাজান খো আমার লম্বা হবে, লম্বা করতে পারবো না। আল্লাহর নবী মূসা ডেকে বলে, আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে আমার জানতে বড় মনে চায়। আল্লাহ ডেকে বলে, মূসা তোমার প্রতিবেশী হবে যে দুনিয়াতে বর্তমানে একজন কসাই, সে পয়গাম্বর ডেকে বলে, আল্লাহ এত মানুষ থাকতে একটা কসাই আমার সাথে জান্নাতে থাকবে, এটা তো মানা যায় না। কেন কসাই জান্নাতে থাকবে? দুনিয়াতে কি ভিআইপি লোকের অভাব পড়েছে? আল্লাহ ডেকে বলে, মূসা কেন কসাইকে তোমার সাথে জান্নাত দিলাম? যদি জানতে চাও কসাইয়ের কাছে চলে যাও। বলেন আল্লাহু আকবার, লম্বা ঘটনা বাজান পয়গাম্বর, আল্লাহ পাকের অর্ডার পেয়ে চলে আসলেন কসাইয়ের কাছে, যেই বাজারে গোস্ত বিক্রি করে কসাই বাড়ির পথে রওনা করেছেন, কিছু গোস্ত টোকলার ভিতরে নিয়া পয়গাম্বর যায় বলে, কসাই আজকে যদি আমি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? কসাই দেখে বলে, না আলহামদুলিল্লাহ, আপনার মতো মানুষ মেহমান হলে আমি তো ধন্য হয়ে যাব। এইবার আল্লাহর পয়গাম্বর মূসা নবীকে নিয়ে কসাই বাড়িতে চলে গেল, টোকলার ভিতরে থাকা গোস্ত সুন্দর করে রান্না করলেন, রান্না করার পর তার জনম দুখিনী মা চলতেও পারে না বয়সের ভারে, মা অনেক কষ্টের ভিতরে আছে, এ বাজান গো আমার ওই গোস্ত বাটির ভিতরে নিয়ে যায়, জনম দুখিনী মার মুখে মুখে তুলে তুলে খাওয়ায়। মা গোস্ত খাওয়ার পরে আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ গো আমার যে সন্তান আমার এত খেদমত করে, ও আল্লাহ আমি তোমার কাছে দোয়া করে এই জামানার মূসা নবীর সাথে আমার ছেলেকে তুমি একই জান্নাতে কবুল করে নিও। আল্লাহ আকবার, আল্লাহ এই জামানার নবী মূসাকে যেই জান্নাত দিবা ওই একই জান্নাতে আমার সন্তানটাকেও কবুল করে নাও। কথা বলেন আল্লাহ আকবার বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? এ বাজান গো আমার, আল্লাহর নবী মূসার কাছে যখন কসাই চলে গেলেন, এইবার ডেকে বলে, কসাই একজন বৃদ্ধা নারী মনে হয় কিছুক্ষণ আগে আপনার জন্য দোয়া করলো, ওই মহিলাটা কে হয় আপনার? কসাই ডেকে বলে, আপনি কিছু মনে করবেন না, ওইটা আমার মা। হযরতে মূসা ডেকে বলে, ওইটা তোমার মা? আর কসাই দেখে বলে, আপনি মনে কিছু নেবেন না, প্রতিদিন দোয়া করে আল্লাহ যেন এই জামানার নবী মূসার সাথে আমার জান্নাত দেয়। আপনি বলেন কই জামানার নবী মূসা আর কই আমার মতো সামান্য একটা কসাই? আল্লাহই দোয়া করছিন কালেও কবুল করবে না। নবী মূসা দেখে বলে, কসাই তুমি তো জানো না আমি এই জামানার নবী মূসা, আর তোমার মায়ের দোয়া যে আল্লাহ কবুল করেছে, আমার আল্লাহ পাক আমার নিজে যে জানা দিয়েছেন আমি যেই জান্নাতে থাকব ওই জান্নাতের পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমারে আমার প্রতিবেশী হিসাবে কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি জান্নাতে যায়, সেই মায়ের সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? সেই বাবার সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই?
ए যুবকের দল হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবা এমন একটা নিয়ামত যাদের সিহারার দিকে তাকাইলে আল্লাহ পাক আমল নামায় কবুল হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দুই তিন লাখ টাকা, পাঁচ লাখ, চার লাখ টাকা খরচ করে হজ করতে গেলেন, কবুল হতেও পারে নাও হতে পারে, কারণ নিয়তের মধ্যে ভেজাল থাকলে, টাকার মধ্যে ভেজাল থাকলে কথা কন্যা খায়। কিন্তু মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে যদি কোনো সন্তান তাকায়, কোনো সন্তান যদি তাকায়, তার আমল নামায় কবুল হজরে সব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? একজন সাহাবি বলেন, নবী গো আমি বারবার যদি তাকাই বারবারই কি সব পাবো? আল্লাহ রাসূল বলে, কোনো সন্তান যদি দিনের মধ্যে এক শতবারও তাকায়, শতবার তাকাইলেও সবের কোনো কমতি হবে না, প্রত্যেকবার একটা করে আমল নামায় কবুল হজরে সব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবা কত বড় নিয়ামত, মা বাবাকে বাদ দিয়ে পীরের কাছে দৌড়াচ্ছ, তুমি জানো না দুয়ার ভান্ডা রহমতের খনি হলো মা বাবা। কথা বলেন ঠিক কে না? দুনিয়ার সবচাইতে বড় পীর হলো মা বাবা। মা বাবার দোয়া নাও ভাগ্য খুলে দেবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজক। সেই পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, চোখ রাঙানো যাবে না, গালি গালাজ করা যাবে না। রে কলিজার টুকরা যুবক, ওই মায়ের খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া দোয়া নিতে কারা কারা রাজি? দুহাত তুলে আমার আল্লাহকে একবার দেখাও, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান বাজানো গো, আমার লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। পিতা মাতার খেদমত নিয়ে আলোচনা করলে অনেকটা লম্বা সময় আলোচনা করা যায়, কিন্তু আপনাদের কাছে এতটুকু অনুরোধ করবো রে যুবক, বিয়ে করে সুন্দরী বউ পায়া মা বাবার কথা ভুলে যায় না, মা বাবার মনে কষ্ট দিও না। কথা কন ঠিক কে না? কারণ এদিক খেয়াল করেন, শ্বশুর শাশুড়ির বাড়ি থেকে যখন ডিসকভার পায়, পালসার পায় ওই যুবকের কাছে, তখন শ্বশুর শাশুড়ি আপন মা বাবার চাইতেও দামি হয়ে যায়। শ্বশুর শাশুড়ি তখন ডাক দেয় আব্বা মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে ভুড়ি, জাহান নামে হবে তোর বাড়ি। কথা কন না কে? রাগ করেছেন যে মা তোমার দশ মাস দশ দিন গর্ভে রাখলো, প্রসাবের যাতনা কষ্ট সহ্য করলো, এক বালতির মতো রক্ত ঝরাইয়া দুনিয়ার মুখটা দেখাইলো, তোমার আমার পেশাব পায়খানা পরিষ্কার করে, আহারে কত কষ্ট কইরা নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিল। সেই মা বাবারে ভুলে যাও, কপাল পুড়ছে। কথা বলেন ঠিক কি না? যে সন্তানগুলো রাগান্বিত হয়ে মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, ও যেন তার মা বাবাকে তাড়ায় দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। কথা মনে হয় বলে গেছেন, তাহলে জান্নাতিরা পরস্পরে গল্পে লিপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজানো গো, আমার জান্নাতিরা গল্প করতে করতে হঠাৎ করে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে, আর তারা নিচের দিকে তাকায়া দেখবে জাহান্নামের ভিতরে মানুষ দাউ দাউ করে জ্বলতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন তারা অপরাধীর সম্পর্কে জিজ্ঞাসা করে বলবেন, আনিল মুজরিমিন, বলবেন হে অপরাধীরা, মাসালাকাকুম ফি সাকর, কোন অপরাধে, কি অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে তোমরা জ্বলো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো, কি এমন অন্যায় করেছো যার কারণে আজকে তোমরা জাহান্নামের আগুনে জ্বলো? চেহারা দেখে তো সেনা সেনা মনে হয়, কি ব্যাপার ভাই, একই গ্রামে বসবাস করেছিলাম, আজকে আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে? একই বাজারে ব্যবসা করেছিলাম, আজকে আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে? তোমার চেহারা দেখে তো সেনা সেনা মনে হয়, আজকে তুমি কেন জাহান্নামের আগুনে জ্বলো? যেই ব্যক্তিগুলো জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, ওই জাহান্নামের আগুন বড় কঠিন আগুন বাজান। জাহান্নামের আগুন যদি কারো দেহের ভিতরে লাগে, মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে দাউ দাউ করা জ্বলা মানুষগুলো তখন ডেকে বলবে, আমরা দুনিয়ার জীবনে আমাদের জীবন দশায় আমরা চারটা অপরাধ করেছিলাম। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা?
ওই জাহান্নামে জ্বলা মানুষগুলো জান্নাতি মানুষগুলো যখন বলবে আনিল মুজরিমিন হে অপরাধীরা মা সালাকাকুম ফি সাকার কোন অপরাধে সাকার নামক জাহান্নামের আগুনে জ্বলো দেখে তো সেনা সেনা মনে হয় পাশের গ্রামে আপনার বাড়ি ছিল মনে হয় একই বাজারে আমরা ব্যবসা বাণিজ্য করেছিলাম কি ব্যাপার আজকে আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো আমার কাছে খুলে বলো এ বাজার গো আমার ওই জাহান্নামের আগুনে জ্বলা মানুষগুলো যারা দাও দাও করে জাহান্নামের আগুনে জ্বলতেছে ওই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছে তারা দেখে বলবে দুনিয়ার জীবনে আমাদের অপরাধ ছিল চারটি চারটি অপরাধের কথা তারা স্বীকার করবে জোরে বলেন কয়টি জোরে বলেন কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হচ্ছেন চারটি কি সেই অপরাধ জানতে মনে চায় না ভালো করে শুনে যান বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই জান্নাতি বান্দাগুলো জাহান্নামী অপরাধীদেরকে বলবে কি অপরাধে আজকের এই সাকর নামক জাহান্নামের আগুনে জল দুনিয়ার জীবনে কি অপরাধ করেছো তাদের এক নাম্বার অপরাধ তারা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন তারা বলবে আমাদের এক নাম্বার অপরাধ আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না সালাত আদায় করতাম না নামাজ পড়তাম না কথা কর না নামাজ না পড়ার কারণে আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলি একই গ্রামে বাড়ি ছিল ঠিক আছে কালু লাম নাকু মিনাল মুসল্লিন আমি দুনিয়াতে সলাত আদায় করতাম না সলাত আদায়কারী বান্দা হিসেবে ছিলাম না একই গ্রামে বসবাস করেছিলাম ঠিক আছে মসজিদের মাইকে যখন আজান হয়েছে আজান দেওয়ার পরে উত্তর পাড়ার আব্দুল জব্বার চাচা মসজিদের ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা দিয়েছে আর উত্তর পাড়ার আব্দুল খালেক ভাই মসজিদে সিজদা না দিয়া জমির খেতে চলে গেছে কথা কন না আপনারা কথা বোঝেন বিপরীত মুখী আছে না নাই আরে মসজিদের সাথেই বাড়ি এমনকি মসজিদের মাইকর বাড়ির ভিতর এরপরে আল্লাহর বান্দা মসজিদে যায় না নামাজ পড়ে না এরকম মুসল্লি না মসজিদের মাইক কি ওর বাড়ির ভিতরে মানে আজান দিলে ওই যদি বোক চাপেও ধরে থাকে তার লাভ পেরে এ কি হলো রে কথা কন না কে মানে এমন আওয়াজ মাইকের তারপরেও জীবনে মসজিদে ঢোকে না কথা কন ঠিক কি না এরকম মুসল্লি আছে না নাই মসজিদের মাইকে আজান হচ্ছে যুবকেরা এই জায়গায় ক্রাম খেলাচ্ছে কথা কন না কে আপনাদের এই ক্লাম্বট আছে ক্লাম্বট আছে খালি অ্যাঙ্গেলে মার দেয় দেখেন নি যুবকেরা ওই জায়গায় মুরব্বী এখন নামাজে যাচ্ছে আর বলতেছে এ যুবক বাবারা খেলা বন্ধ করো বাবা নামাজ পড়ে এসে পরে খেলায় এনে আসো আসো বাবা আসো মসজিদে আসো আর সলাত আসো বাবা আসো সলাত আদায় করি আসো সুন্দর করে মুরব্বী দাওয়াত দিচ্ছেন নামাজের এক যুবক দাঁড়া বলে ও মুরব্বী নামাজের কথা তো ভালোই বলতেছেন আমাদের বয়সের সময় আপনি কি করেছিলেন কথা কন না খে তাহলে মুরব্বীর আর দাওয়াত দেওয়ার বুদ্ধি আছে কথা কন আমাদের মতো যুবক থাকতে আপনি কি করছেন এখন বয়স বেশি হয়ে গেছে নামাজের দাওয়াত দিচ্ছেন আমাদের বয়স আগে হোক আমরাও যাব কথা কন না খে এক যুবককে বললাম নামাজ পড়বি না যুবক কাছে আসতে সেলফি তোলার জন্য আমি বললাম নামাজ পড়বি না কয় হুজুর পড়বো নি দোয়া করেন এ আজকে এশার নামাজ আমার সাথে পড়বি তারপর তোর সাথে সেলফি তুলবো কয় না হুজুর শরীর ঠিক নাই আমি শরীর ঠিক নাই এই অজুহাত মহিলাদের জন্য জায়েজ পুরুষের জন্য তো জায়েজ নাই কথা কন না কে পুরুষের শরীর সব সময় পাক থাকবে কথা কয় ঠিক কে না পরে শুনলাম কি করিসিস কয় পেশাব করে পানি নেয়নি আমি বলে তুইও যা কুত্তেও তাই কথা কন না কে আপনারা ওরা আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য আছে ভাই কুকুরও পেশাব করে পাইনি নাই না আরে দুপালা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হওয়ার পরেও পেশাব করে পানি নেয় না তার মানে মানুষের ভিতরে কুকুরের স্বভাব ঢুকে গেছে এই রাগ করছে খুব বেশি মনে হয় গভীরে চলে গেল নাকি খালি ওয়াশ করলে হবি না একটু ওয়াশও করা লাগবে এ টার্গেট লাইট মারিস কে রে কি মনে করিস মঞ্চে তোর নানি আছে বেটা ফাজি তিন চারবার মারলো আচ্ছা নওগাঁর মানুষ এরকম কেন বাংলাদেশের কোন জেলায় টার্গেট লাইট মারার শ্রোতা পাওয়া যায় না নওগাঁয় পাওয়া যায়
এত খাচ্ছর এই এলাকার ছেলেগুলো হ্যাঁ নওগাঁ রাজশাহী রেডি বললাম বাংলাদেশের অন্য কোন জেলায় পাওয়া যায় না এই চাপায় তো মাহফিল করলাম লক্ষ লক্ষ মানুষ লাইট মারা লাগবে না তো একটা মিস কল দিও তোমার বাড়িতে দাওয়াত খাইতে আসব রাগ করতেছেন আপনারা কষ্ট পাইতেছেন তাহলে বলেন তারা কি বলবে দুনিয়াতে কি পড়তাম না সালাত আদায় করতাম না তার মানে মুরব্বি চাচা মসজিদে চলে যায় আর যুবকেরা খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে আর এদেরকে নামাজের কথা বলে একটু বয়স হোক কত যুবককে বললাম যুবক রে নামাজ কি পড়বা না বলে হুজুর একটু বিয়ে শাদী করে নেই বিয়ে শাদী করার পরে যখন বলা হয় যুবক নামাজ কি পড়বা না বলে এত তাড়াতাড়ি নামাজ কেমনে পড়বো নতুন বিয়ে করলাম হাতের মেহেদি শুকাই নাই একটা বাচ্চা কাচ্চার বাবা আগে হয়ে নেই এরপরে বাচ্চা কাচ্চার বাবা হলে যখন বলা হলো রে যুবক তুমি কি নামাজ পড়বা না আল্লাহকে সিজদা দিবা না যুবক ডেকে বলে হুজুর আর একটু দেরি করে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করেছে এদেরকে একটু মানুষের মতো মানুষ বানাস এরপরে বলা হলো যুবক এখনো কি নামাজ পড়বা না বলে ছেলে আর মেয়েটা একটু উপযুক্তই হয়ে গেছে আর একটু তাদের বিয়ে শাদির ব্যবস্থাটা কমপ্লিট করি এরপরে আর কোনো ঝামেলা থাকবে না আমি নামাজ পড়বো এই যে লম্বা প্রসেসিং এই যে লম্বা চিন্তা ভাবনা দীর্ঘ সময়ের পরিকল্পনা কল্পনা আপনি করে বসে আছেন বলেন তো বাজান এই যে এতদিন বিয়ে করা পর্যন্ত হায়াত যে পাবেন সন্তান হওয়া পর্যন্ত যে হায়াত পাবেন সেই ছেলে মেয়েদেরকে লালন পালন করা পর্যন্ত যে হায়াত পাবেন এর কি কোনো গ্যারান্টি আছে কথা বলেন না কেন এর কি কোনো গ্যারান্টি আছে কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এত লম্বা হায়াত আল্লাহ নাও দিতে পারে তোমার মতো কত যুবক নৌকা ভ্রমণ করতে চলে গেল নদীর ভিতরে নৌকা ডুবে দুনিয়ার থেকে বিদায় নিল তোমার মতো কত যুবক এসএসসি দাখিল পরীক্ষা দিল আলিম পরীক্ষা দিল কত যুবক রেজাল্ট বের হওয়ার আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল কথা বলে ঠিক কেনা তোমার মতো কত যুবক কক্সবাজার ভ্রমণ করতে গিয়ে মারা গেল তোমার মতো কত যুবক পরীক্ষা দেওয়ার জন্য বাড়ির থেকে বের হয়ে গেল পথের মধ্যে লাশ হয়ে বাড়িতে ফিরে আসলো তোমার মতো কত যুবক আগামী কালকে বিয়ে হবে আজকে বাসর ঘর সাজানোর জন্য ফুল কিনতে গেছে ওই ফুল নিয়ে যখন রাস্তা পারাপার হবে বড় ট্রাক এসে ঝিনাইদহের যুবককে ধাক্কা মেরে চলে গেল বাসর ঘরের ফুল সহ রাস্তার মধ্যে পইরা লোকটা মারা গেল কথা বলেন না কেন তোমার মতো কত যুবক ওই তো সিরাজগঞ্জে বিবাহ করে বিয়ের গাড়িতে চইরা সবাই মিলে যাইতেছে বিয়ে করেছে কবুল বলেছে এখন শুধু বাসর ঘর পর্যন্ত পৌঁছা এ যুবক বাসর ঘর পর্যন্ত পৌঁছার ভাগ্য হয় নাই টেনের ধাক্কাকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে কথা বলেন ঠিক কে না বিয়ে করেছে বাসর ঘর পর্যন্ত পৌঁছার হায়াত আল্লাহ তাকে দেয় নাই আর তুমি বিয়ে করবা বাচ্চা কাচ্চা হবে তারপরে তামরা যেদিন সামরা যেদিন একটু ঢিল টিল হয়ে যাবে ওই সময় নামাজে দাঁড়াবা এত পরিকল্পনা করে বসে আছো ছোট্ট চাচ্ছু কথা কন নাকি আপনারা এত লম্বা হায়াত কি আপনি পাবেন মনে হয় কথা বলেন না কেন তোমার মতো কত যুবক খালি পড়তেছে আর মরতেছে কথা বলেন না কেন এজন্য যুবক ওই যে একটা গান যুবকেরা গাইছিল বলো নাই কি গান গাইছিল নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে নামাজ বিহীন পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে মারহাবা কর এটা আপনার নফসের সাথে আপনার মোকাবেলা করা লাগবে নফসের সাথে যুদ্ধ ঘোষণা করা লাগবে নফসকে কন্ট্রোল করে বলতে হবে আমার এই কাজ পরে আগে নামাজ কথা বলেন না কেন
ডেকে বলবে ভাই একই বাজারে ব্যবসা করেছিলাম আজকে আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে লোকটা ডেকে বলবে ভাই বাগমারা ঠিকই আছে আমরা দুইজন পাশাপাশি দোকানদার ছিলাম আপনি যখন আজান দিয়েছে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দোকান বন্ধ করে মসজিদে চলে গেছেন আর আমি অতি লোভের আশায় দুনিয়ার লোভের আশায় দুনিয়ার সম্পদ ক্রয়ের আশায় মনে করেছিলাম আপনার দোকান বন্ধ আছে এই সুযোগে কয়েকটা কাস্টমার আমার দোকানে বেশি আসবে ওই সুযোগে আপনি নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার করেছেন আর আমি দুনিয়ার লোভে বইরা দোকান খোলা রাইকা জাহান্নামেরা আশার রাস্তা পরিষ্কার করে রাখছি কথা কোন ঠিক কেনা এই জন্য বড় ভালো লাগে যেই দোকানের সামনে লেখা থাকে এখন নামাজের বিরতি দোকানে ঝাঁপ ফেলে লেখা আছে কি নামাজের বিরতি অথবা লেখা আছে এখন দোকানদার মসজিদে আছে এখন নামাজের সময় কথা বলেন না কেন এ বাজান গো আমার ব্যবসা বাণিজ্য পরে হবে আজান দিয়েছে দোকানটা বন্ধ করেন দশটা মিনিটের জন্য দোকান বন্ধ করলে আপনার ক্ষতি হবে না নামাজ পরে আবার যখন ব্যবসায়ের কাজে হাত দেবেন আল্লাহ এত বরকত দেবে এত বরকত দেবে কথা বলেন না কেন আর আপনি যদি সৎ ভালো দোকানদার হন আপনার কাস্টমার আপনি যতক্ষণ নামাজ থাকবেন ওই আপনার সাতার ধরে বসে থাকবে অন্য দোকানে যাবে না যদি আপনি এক নাম্বার নির্ভেজাল সত্যি নেককার দিনদার দোকানদার হন কথা বলে না কেন আর যদি ভেজাল মাল বিক্রি করেন তাহলে তো ভেজাল হবে আর আপনি যদি নাম্বার ওয়ান দোকানদার হন আপনার দোকানে তালা ধরে বসে থাকবে না না এই ভাই খুবই ভালো বাপ রে বাপ দুনিয়ার বহু দোকানদার দেখছি এনার মতো ইনশাআল্লাহ ভালো মানুষ আর দেখি নাই কথা কর না খায় প্রত্যেকটা জিনিস খুব যত্ন সহকারে দোকানে রাখে আর খুব যত্ন সহকারে বিক্রি করে এখন আপনি আটা বিক্রি করতেছেন বাড়ির ভিতর যায় দিদি দেখে আটার ভিতরে কথা কর না খায় মাঝে মাঝে কালো কালো কি যেন দেখা যায় কি যেন পায়খানা করে দিয়েছে তাহলে আপনার দোকানে মানুষ আসবে কয়েল এক প্যাকেট নিয়ে গেছে বাড়ির যা দেখে একটাও ঠিক নাই সব হাড় হাড্ডি মনে হয় ওর ওপরে ভূমিকম্প হয়ে গেছে আপনার দোকানে মানুষ আসবে এমনি উদাহরণ দিতেছি রে ভাই রাত কইরেন না চাল আপনার দোকান থেকে নিয়ে গেছে 70 টাকা কেজি কাতারি ভোগ বলে বিক্রি করছেন পরে বাড়িতে যায় দেখে আটাশ আর কাতারি এক জায়গায় কথা কন না খায় আবার শুধু তাই নয় চালের সাথে সাদা সাদা বড় বড় পাথর দেখা যায় তার মানে কি আপনি যদি খাঁটি দোকানদার হন নাম্বার ওয়ান মাল বিক্রি করেন তাহলে আপনার দোকানে কাস্টমার কথায় আছে সততা ব্যবসার মূলধন খালি এটা সাইনবোর্ড না এটা বাস্তবে যাদের মিল রেখেছে ওরা ব্যবসা করতে করতে ছোট দোকানদার বড় দোকানদার হয়ে গেছে অল্প 2-1 লাখ টাকা দিয়ে শুরু করেছে আজ কোটি কোটি টাকার মালিক হয়েছে কথা কোন ঠিক কেনা বহুত ভালো ব্যবসায়ী আছে দুনিয়ায় বহুত কথা কোন না কে ঠিক করেছেন আপনারা কিনবেন যেই টাকা দিয়ে 2-4 টাকা লাভ করে ছেড়ে দেবেন অতিরিক্ত লাভ করবেন না মানুষের উপর ডাকাতি করবেন না জুলুম করে নেবেন না কথা বলেন না কেন আল্লাহ আমাদের হেদায়েত দান করে জোরে বলেন আমিন।